আসসালামু আলাইকুম। আপনি যদি দৈনন্দিন জীবনে একটু কৌশলী হন তাহলে কিছু কমন সাইকোলজি হ্যাক জানা না থাকলে নয়। আজকে আমরা এমন কিছু সাইকোলজি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব যা আপনার জীবনকে করে তুলবে আরও স্বাচ্ছন্দ্যময়। তাহলে সেসব সাইকোলজি কি হতে পারে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। নাম্বার ওয়ান, নার্ভাসনেসের সময় আমরা চুইংগাম চাবাতে পারি। সাইকোলজিস্ট রায়ান অ্যান্ডারসনের মতে আমরা যদি নার্ভাস ফিল করি তাহলে অবশ্যই আমরা চুইংগাম চাবাতে পারি, এতে করে আমাদের মস্তিষ্ক একটু বোকা হয়ে যায়। কারণ অলরেডি আপনি কিন্তু চুইংগাম চাবিয়ে আপনি ব্রেনকে এই বোঝাচ্ছেন যে আপনি প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন। নাম্বার টু, দাঁড়িয়ে আড্ডা দেওয়ার সময় আপনি আপনার সঙ্গীর পায়ের দিকে লক্ষ্য রাখবেন। আপনার সঙ্গীর পা যদি আপনার দিকে হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ও আপনাকে সময় দিতে ইচ্ছুক বা আপনার সাথে কথোপকথন কন্টিনিউ করতে ইচ্ছুক। আর যদি আপনার সঙ্গীর পায়ের পাতা বা পা অপর দিকে হয়ে থাকে তাহলে ধরে নেবেন ও খুবই ব্যস্ত সময় কাটাচ্ছে অথবা আপনার সাথে কথা কন্টিনিউ করতে একদমই ইচ্ছা পোষণ করছে না। নাম্বার থ্রি, সঙ্গীর রাগ এড়াতে তাৎক্ষণাৎভাবে তার মুখ বরাবর ঘুরে বসুন। এটা অদ্ভুত শোনালেও সাইকোলজিস্ট তাই বলে। যখন আপনি একজন রাগান্বিত ব্যক্তির মুখ বরাবর ঘুরে বসবেন তাহলে কিন্তু ওই ব্যক্তিটা আপনার প্রতি ফেস টু ফেস রাগ দেখাতে একটু হলেও বিব্রত বোধ করবে, এতে করে কিন্তু আপনি আপনার সঙ্গীর রাগটা একদমই এড়াতে পারবেন। নাম্বার ফোর, একদল লোকের কাছ থেকে সবসময় একজন ব্যক্তির কাছ থেকে সাহায্য নেওয়ার চেষ্টা করুন। যখন আপনি আপনার অসহায়ত্ব একদল লোকের সামনে উপস্থাপন করবেন এতে করে আপনি কিছুটা হলেও বিব্রত বোধ করতে পারেন, কিন্তু একজনের দিক থেকে কিন্তু একদমই ভিন্ন, তার সাধ্য অনুসারে অবশ্যই আপনাকে সাহায্য করার চেষ্টা করবে যা আপনি একদল লোকের কাছ থেকে কখনো আশা করতে পারেন। নাম্বার ফাইভ, সুপার শপের রাগি কাস্টমারকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন। আপনি যদি আপনার সুপার শপের একজন ক্যাশিয়ার হয়ে থাকেন তাহলে আপনার পেছনে একটি বড় আয়না রেখে দিতে পারেন, এতে করে আপনার কাস্টমার আপনার সাথে যখন ডিল করবে তার রাগি চেহারাটা বা রাগান্বিত মুডটা কিন্তু ফেস টু ফেস দেখতে একটু বিব্রত বোধ করবে, এতে করে আপনার সাথে কিন্তু জেরাজেরিতে কখনই লিপ্ত হবে না। নম্বর সিক্স, হ্যান্ডশেক করার সময় অবশ্যই হাতের তালু শুষ্ক এবং শুকনো রাখার চেষ্টা করবেন। সেটা কেন? উষ্ণ হাত আপনার পজিটিভ অ্যাটিটিউডের লক্ষণ। হ্যান্ডশেকের সময় হাতের তালু উষ্ণ থাকলে আপনার সঙ্গী আপনাকে একজন কনফিডেন্স পার্সন মনে করবে, আর হাত যদি আপনার শীতল থাকে বা একটু গামান্বিত অবস্থা থাকে তাহলে ও অবশ্যই আপনাকে গেজ করে নেবে আপনি একজন নার্ভাস পার্সন এবং আপনি নিশ্চয়ই কোনো বিব্রতকর পরিস্থিতির শিকার হচ্ছেন। টিপস নাম্বার সেভেন, আড্ডা দেওয়ার সময় অবশ্যই আপনি আপনার সঙ্গীর নাম ধরে ডাকুন। আমরা সবাই অন্যের মুখের দিকে তাকিয়ে কথা বলতে পছন্দ করি, তাছাড়া তার নিজস্ব একটি সুন্দর নাম ধরে ডাকতে অনেকেই পছন্দ করি, তাই আপনার সঙ্গীর নাম ধরে রাখবেন। টিপস নাম্বার এইট, আপনি যদি আপনার স্কিল বাড়াতে চান তাহলে অবশ্যই যা শিখবেন তা অপরকে শেখাতে চেষ্টা করবেন, এতে করে আপনার স্কিলটা জালাই হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। অপরকে শেখালে এই ভাববেন না যে আপনার স্কিল একটু নিচু হয়ে গেল বা আপনার থেকে ও একটু শিখে গেল, বিষয়টি ওরকম না। আপনি যা শিখবেন অপরকে তা শিখাবেন, এতে করে আপনার শিক্ষণীয় জিনিসটা পাকাপোক্ত হয়ে গেল। টিপস নাম্বার নাইন, রাগান্বিত বন্ধুর সাথে একটু শান্ত থাকার চেষ্টা করুন। আপনার সঙ্গী যখন রেগে যায় আপনার উপর তখন প্রতিক্রিয়া দেখাবেন না, একদম শান্ত থাকুন। আপনার নির্লিপ্ততা অবশ্যই আপনার সঙ্গীকে শান্ত করে দিবে এবং আপনার কাছে দুঃখ প্রকাশ করবে তা নিশ্চিত থাকুন। টিপস নাম্বার টেন, প্রথম এবং শেষ ইমপ্রেশন অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন। মানুষের কমন সাইকোলজি হচ্ছে সে কখনোই অপর মানুষকে স্মরণ রাখে না, কিন্তু আপনার ফার্স্ট এবং লাস্ট ইমপ্রেশন আপনাকে আজীবন তার মনের ভিতরে জাগিয়ে রাখবে। সো অবশ্যই চেষ্টা করতে হবে আমাদের ফার্স্ট ইমপ্রেশন এবং লাস্ট ইমপ্রেশন অবশ্যই অবশ্যই ভালো করতে হবে।